হ্যালো বিয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বিয়ার, আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা মাইক্রোসফট অফিসে কিভাবে আপনারা ভয়েস টাইপিং করবেন। অনেকে আছে আমরা যারা টাইপিং করি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। যদি আপনারা চান যে তাড়াতাড়ি একটা ভয়েস টাইপিং করবেন, তা সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। তো আপনি চাইলে এখান থেকে সরাসরি ভয়েস টাইপিং করতে পারবেন, তবে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আপনারা চাইলে এখান থেকে দেখুন, আমি মাইক্রোসফট অফিসটা ওপেন করতেছি। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কোনো প্রকার ভয়েস টাইপিং এর জন্য কোনো অপশন নাই। তো আপনারা এখানে অপশনটা এই এখান থেকে এনেবল করতে পারবেন না। তো আমি এখান থেকে আপনাদের একটা ব্রাউজার প্রয়োজন হবে। তো আপনারা এখান থেকে যে কোনো ব্রাউজার সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অবশ্যই এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে, লগ ইন না করলে এই ধরনের অপশন আসবে না। তো আপনারা এখান থেকে জাস্ট আপনারা এই যে এই আইকনে ক্লিক দিবেন। তো এখানে গুগলের নিজস্ব অ্যাপস এখানে আছে। তো এখান থেকে আপনারা এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো অবশ্যই এটা নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন না থাকলে এটা আপনারা করতে পারবেন না। তো অবশ্যই নেট কানেকশনটা দিয়ে নেবেন। তো এখানে এটা একটু লোড নিবে। তো আমার এখানে কিছু ফাইল আছে। তো এখানে লোড নেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এই যে দেখুন, এখানে নিউ এ ক্লিক দিবেন। ওকে, নিউ এ ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের অনেক অপশন আসবে, ফোল্ডার ফাইল আপলোড। তো এখান থেকে যাই হোক, এখানে অনেক ফোল্ডার আছে, অপশন আছে। তো এখান থেকে জাস্ট আপনারা গুগল ডসেস ক্লিক করে দিবেন। এখানে গুগল ডসেস, তো এখানে ক্লিক করার পর আপনাদের সেম টু সেম এই ধরনের এরকম মাইক্রোসফট অফিস এখানে ওপেন হবে। তো এই যে দেখুন, এটা এখানে ওপেন হচ্ছে। তো দেখুন একবারে এখানে সেম টু সেম একই রকম ভাবে মাইক্রোসফট অফিসের মতো এখানে ওপেন হবে। তো এখানে আপনারা ভয়েস টাইপিং করতে পারেন। আর যারা ভয়েস টাইপিং করেন, আপনারা মনে করছেন যে এটা গুগল ট্রান্সলেটের মতো বলে আর কি, এটা ওরকম ভাবে না। এখানে আপনারা চাইলে এখানে টাইপিং করতে পারেন, কিন্তু এখানে টাইপিং করা লাগবে না, এখানে ভয়েস টাইপিং আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে জাস্ট এখান থেকে আপনারা এখানে টুলসে চলে যাবেন। দেখুন এখানে টুলস আসার পর এখান থেকে যে দেখুন ভয়েস টাইপিং এখানে সিলেক্ট করে দিলে আপনাদের এখানে ডিফল্ট ভাবে ভয়েস টাইপিং চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো ভাবে মুভ করতে পারবেন, যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখান থেকে আমরা যেহেতু বাঙালি, সেহেতু এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবো। চাইলে আপনারা ইংলিশে এখানে টাইপ করতে পারেন। তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, যে দেখবেন বাংলাদেশ কোথায় লেখা আছে, কিংবা বাংলা, এই যে দেখুন বাংলা বাংলাদেশ লেখা আছে, এখান থেকে বাংলা ভারত করতে পারেন। তো এখানে দেওয়ার পরে এখান থেকে এই যে ভয়েস এখানে আমরা রেকর্ডিং করবো। তো দেখুন আমি এখানে ক্লিক দিয়ে ভয়েসটা রেকর্ডিং করার চেষ্টা করবো। হ্যালো ভিউ, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই যে দেখুন, আমার এখানে কিছু ভুল গেছে। তো আমি এখান থেকে এটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমাদের ভয়েসটা কিন্তু শুদ্ধভাবে বলতে হবে, ঠিক আছে? শুদ্ধভাবে না বললে এটা কখনোই হবে না। তো আপনারা এখান থেকে ভয়েসটা রেকর্ডিং করার পর তারপর আপনারা এখানে শুদ্ধভাবে বলবেন অবশ্যই, ঠিক আছে? তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে এটা নেবেন কেউ, এখানে কপি করবেন, কপি করা যাবে না অবশ্যই। এখান থেকে আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা ফাইলে যাবেন। ফাইলে আসার পরে এই যে দেখুন ডাউনলোড, ডাউনলোড এখান থেকে আপনারা মাইক্রোসফট অফিস এখানে ডক্স এখানে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে পিডিএফ এ ডাউনলোড করতে পারেন, ওয়েব পেজে ডাউনলোড করতে পারেন, এইচটিএমএল যেটা বলে। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনাদের এখানে এটা শো করবে। দেখুন এখানে শো করতেছে, এই যে দেখুন এখানে অবশ্যই এটা বাংলা করে দিবেন এখানে শুতে নেম যে। তো আমি এখান থেকে তো এই যে দেখুন শুধু নেমজে করার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো আপনারা চাইলে এখান থেকে এটা সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করে নিলে আমাদের এইটার সম্পূর্ণ কাজ শেষ। তো আপনারা এখান থেকে ডায়রি, কমার্স, ফুল স্টপ এগুলো সবকিছু দিয়ে নেবেন। তো এটাই মূলত আমার ভিডিওটা ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকুন সবাই।